হতাশা তো অবশ্যই। আসলে দেখেন যদি আমরা প্রথম দিকে শুরু করি, আসলে প্রথম 14 ওভার পর্যন্ত কিন্তু আমরা আগায় ছিলাম পুরো গেমে। একটা ওভার আসলে খেলার পরে ডিফারেন্স তৈরি করে দিয়েছে আমার কাছে, যেটা মনে হয়েছে যে আসলে হয়তো সেই জায়গাতে হয়তো ওভারে 20 রান হইলে হয়তো আমরা পুরো ম্যাচের মধ্যেই থাকতাম। এবং আসলে দেখেন যদি টি-20 ক্রিকেটে আপনি খুব তাড়াতাড়ি উইকেট হারাইতে থাকেন তাহলে চেস করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সো এটা আসলে টি-20তে আপনি এটা এক্সপেক্ট করতে পারবেন না যে আপনি গেলেন আর ম্যাচ জিতবেন। সো এখানে অবশ্যই ক্যালকুলেটিভ খেলা লাগবে, যেটা হয়তো আমরা ব্যাটিং ওয়াইজ পাইনি, যে কারণে আমরা ম্যাচ হারছি। আপনি তো অনেকদিন ধরে টিমের সাথে আছেন, খেলছেন, টি-20তে আমরা খুবই হতাশ আসলে বলা যায়। কোন শেষ 15 ম্যাচে মাত্র 3টা জিতেছি, একটা আফগানিস্তান, দুটো জিতেছি, একটা আফগানিস্তানের সাথে, একটা এখানে জিম্বাবুয়েতে, তার মানে 13টা ম্যাচ হেরেছে। আসলে কোথায় হোয়াট ওয়াজ রং বা কি সমস্যা হচ্ছে টি-20 ক্রিকেটের সাথে আমাদের? আমার কাছে এইখানে যে জিনিসটা মনে হয়েছে, আসলে যদি আপনি দেখেন যে আমরা পুরো ম্যাচটার থেকে সরে যাচ্ছি মিডিল ওভারে, যদি আমরা বলিংয়ের টাইম দেখি আমরা মিডিল ওভারে হয়তো উইকেটগুলো বের করতে পারতেছি না, এবং ব্যাটিংয়ের টাইমেও সেম হচ্ছে যে হয়তো মিডিল ওভারে যেই খেলাটা যেভাবে বানানো দরকার হয়তো সেভাবে হচ্ছে না, যার কারণে হয়তো শেষের দিকে যে আমরা প্রেশারের মধ্যে পড়তেছি। তো আমার মনে হয় যে এই জায়গাটাতে একটু যদি আমরা ভালোভাবে ডেভেলপ করতে পারি তাহলে অবশ্যই আমরা এখান থেকে বের হয়ে আসতে পারবো। লাস্ট কোয়েশ্চেন ফ্রম মি, 3টা পজিশন যদি বলি, ওপেনিং বা টপ অর্ডার ব্যাটিং, ডেথ বোলিং, আর হলো আপনার ফিনিশিং রোলে যারা আছেন, এই 3টা জায়গায় আসলে আমরা কি একটু দুশ্চিন্তায় আছি কিনা, বা একটু আপনি স্পেসিফিক যদি বলতেন, টপ অর্ডার ব্যাটিং, ডেথ বোলিং, আর হলো ফিনিশিং রোলে যারা আছে ব্যাটিং এ? এখন আপনি যদি কনসিস্টেন্ট না থাকেন তো অবশ্যই এটা একটা কনসার্নের বিষয় যে একটা জায়গাতে মানে যদি আপনি কনসিস্টেন্ট হইতে না পারেন, অবশ্যই আমাদের এই জায়গাগুলোতে কনসিস্টেন্ট হতে হবে। যদি আমরা ভালো টিম হিসাবে টি-20তে আরও বেশি উন্নতি করতে চাই বা সাকসেস হতে চাই তাহলে আমি মনে করি যে এই জায়গাগুলোতে অবশ্যই পুরো, শুধু আপনি 2-3টা ডিপার্টমেন্ট দেখলেই হবে না, পুরো ওভারঅল টিম নিয়ে আপনার চিন্তা করতে হবে। সো টিম নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনার এই বিষয়গুলো, আপনি যে বিষয়গুলো বের করছেন অবশ্যই খুবই ভালো দিক, এই বিষয়গুলো অবশ্যই আমাদের নজর দেওয়া উচিত। Which guys think you lost?